নিন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদেরকে দেখা আমাকে একটা নতুন লোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। চলো সারা বসাই। গুড মর্নিং। তো ওইখানে চাটা খাওয়া বইয়ার এসে আর ছেলে ছেলে তো স্কুলে গেছে, গা ভালো লাগতেছে না। বৃষ্টি বৃষ্টি ভাব মেঘ দেওয়ার এসে আকাশে রোজ রোজ বৃষ্টি আর ভালো লাগে না। ও খায়াটা এখানে বইয়ার এসে আর ভাবছি ফুল গাছটা একটু কাটবো, একটা পরিষ্কার করে দেবো। তো ওখান পরিষ্কার করে দিলে আবার নতুন ড্যাম দেব, নতুন ডিম দিলে আবার ফুল ফুটবো বেশি। তো কেটে কেটে দেবো আর মেয়ে এখনো ঘুমের থেকে উঠছে না, ওইটা আবার ঘুমে দিছে। তারপর রান্না বান্না করবো, রান্না বান্না হয়েছে স্কুলে যাইব। দেখো বৃষ্টি বৃষ্টি উঠানের কি অবস্থা। ভালো লাগতেছে না আর দেখো ফুল ফুল ফুটছে। ফুলটা মাঝে মধ্যে ফুলে আরো অনেক কালার ফুল আনিয়ে লাগাইছি, বুঝছে না বলে গেছে। ওই গাছের গোড়া ডেকাইতে দেবো তো তোমার সাথে কথা কওয়ার পরে আমি এখানে উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। তো উঠান টুটান ঝাড়ু দিয়ে আমি ঘরে গিয়া হাত ফাত দিয়ে ঘরে টরে গিয়া আর দিয়ে বিছনাটাও তুলবো। মেয়ে ঘুমের তো উঠতে আসে, তো ওইদিকে ফুল গাছটি আমি কাটতে লেছি। কাটতে ওইদিকে দেখো দেখা যাইতেছে ওইখানে লাগাই দিছি ওই ব্রাউন কালার পিঙ্ক গাছটা নিছে। তো ওইদিকে আম গাছের নিছে কিছু নারকলে কিছু নারকলের ছোলা আছে, ওইগুলো পরিষ্কার করতেছি। তো এতদিন তো বৃষ্টি বৃষ্টি আসছিল, উঠান টুঠান পরিষ্কার করা যাইতেছে না ভালো করে। তো আজকে মেঘ ধুয়ে আছে কিন্তু বৃষ্টি নাই, তো ভাবলাম উঠানটা পরিষ্কার করে নেই। আর এদিকে ফুল গাছটাও লাগালাম। তো ওইখানে পরিষ্কার করা এখানে যে আবর্জনা আসলো ফাতা ফুতা এটিরে মানে ঝাইরা মাটিটি লুয়ে মাটিটি ফালাইতাম না, মাটিটি ফুল গাছের গোড়া দিয়ে দেবো। তো এখানে জাবরাটি এটিয়ে ফরে বালতিত করে নিয়ে আমি ওই ডিনের এদিকে ফালাই দিবো আর মাটিটি আমি ফুল গাছের গোড়া দিয়ে দেবো। তো উঠান টুঠান ঝাড়ু দিয়া এখন আমি আয়ে ফুললাম, বিছনাটা দিতাম। তো এখন আজকে তর্পণ লাগবো, তো এই কারণে বেশি টেশি তখন ধোয়া যেত না, কারণ শ্বশুরমশাই তর্পণ করে সারলে তারপরে মানে কাপড় টাপড় ধোয়া যাইব। এখন আর তো কাপড় টাপড় ধুইতে পারতাম না। তো বেশিটা ভালো করে তুললা যাইরা আবার বেশিটা বিছাইয়া দিলাম। এই বেশিটা বিছাই বেশি দিন হয়েছে না, বিছাইছি পরশুদিন মনে হয় বেশিটা চেঞ্জ করছিলাম। তো এটার উপরে আবার আরেকটা বেডশিট আমি বিছাইয়া দেবো। তো দিলে আর এটা লাইট কালার, তো মানে জল টল পড়লো দাগ ফেরা যাবে বেশিটা, কিন্তু বেশিটা খুব ভালো কোয়ালিটিটা খুবই ভালো। তো এখানে আরেকটা বেশিট, এই বেশিটটা এই খাটের ভিতরে হয় না, ছোটো হয়। তো ওই কারণেই নিচে ওই বেশিটটা বিছাইছি, নইলে বিছানোর কোনো কারণ নাই দুইটা বেশিট।
তো এই উপরে বেশিটা ছোটো, এই বেশি এই খাটের ভিতরে হয় না, তাই লাগে নিচে একটা বেশিট বিছাই, এই বেশিটা বিছাই দিলাম। তো অক্ষণ ঘরটা সবটি ক্লিন করবো, তোমরা তো সবাই জানো, তো তোমরা থাকো আমি দেখতে থাকো, আমি ঘরটা সব পরিষ্কার গোছায় টোছায় নিই। তো ওইদিকে আমার বিছানাটা গোছানো কমপ্লিট, বিছানাটা গোছাই নিছি, এখন আমি সুপার টুপার দিয়ে গোছাই নেবো। তো আমার হাজব্যান্ডও এখানে বয়া দিছে, বয়া বয়া মোবাইল হ্যাঁ দেখতেছে, কারণ ছেলেটা স্কুলে টুলে স্কুলে দিয়ে আইছে, দিয়া একটু রেস্ট করতেছে, মার্কেটে গেছে না, মার্কেটে যাইব আজকে, কারণ কইতেছে একটু মাংস আনবো। তো এখন সোফা টোফা গুছাইয়া আমি গ্লাস ড্রেসিং টেবিলের গ্লাস টাস টি মুছে নেবো, শোকেস টোকেসটি মুছবো, এটা আয়না টায়না শোকেসের আয়না যতগুলো আছে গ্লাস আছে এগুলো মুছবো, গোদরেজ টোদ্রেজটা একটু ক্লিন করবো, এমন দুর্গা পূজা ভাবছিলাম পরিষ্কার করবো, ডিপ ক্লিন করবো। তো তরফোনের লাগে অক্ষণ আর হয়তো না কিছুদিন পরে, তো ভালোই এসে পূজার মানে একদম আগে। তো এখানে তো ঘরটোর জায়গাটা দিয়ে কমপ্লিট করছি, আর শ্বশুর বাবা আইসে, মেয়েরও টিফিন দিছি না, বাবার লাগেও চা করবো, মেয়ের লাগেও টিফিন করবো, তো চলো টিফিনটা করি, গরম লাগছে অত ঘাম, মানে দেহ কি অবস্থা ঘামে, আর বাইরে কিন্তু রৌদ্র নাই, বৃষ্টি বৃষ্টিও নাই, মেঘ ধরে দিছে, আর প্রচণ্ড গরম পড়তেছে। তখনও রান্না বান্না হয়েছে না, হাজব্যান্ড গেছে, হাজব্যান্ড যাবো মার্কেটে, কোথাচ্ছে একটু মাংস আনবো, তো মাংস আনলে মাংস রান্না করবো, আর কালকে রাত্রে ডাইল রান্না করছিলাম, ডাইল আছে। সকালে চাটা এভাবে করো না, ভালো হয়েছে, তখন আবার বাসনটা দিয়ে আনতো এটা। তো এখানে বাবা বাড়ির থেকে নারিকেল আর আদা নিয়ে আইসে, বাড়ির থেকে দেশি আদা, তো এগুলোই বাইর করতেছি, বাইর করে রাখতেছি, আর তারে টিফিন দিয়ে দিছি, বাবারও পরোটা একটা পরোটা দিলাম, মেয়েরও একটা পরোটা দিলাম, আর আমি একটা পরোটা খাইলাম, আর হাজব্যান্ড গেছে গা মার্কেটে, মার্কেটে গেছে মাংস আনতো। তো এখানে আদা দিয়ে বাইর করে রাখছিলাম, আর ভাবতেছি কিছু আদা লাগাই দেবো, কারণ আমাদের এখানে মার্কেটে দেশি আদা পাওয়া যায় না, তো সব বাইরের বিদেশি আদা। তো এখানে দুইটা নারকেল আনছে, গাছের বাড়ির গাছের নারকেল। তো মাংস নিয়ে আইসে, মাংস দিয়ে টুয়ে আমি মশলা টসলা বাইটা রেখে দিয়েছি, তো এখানে ফয়া সম্বাস দিয়ে আমি মাংস দিয়ে সব একসাথে মশলা টসলা মাইকা একসাথে বয়াই দিছি, কারণ বাজে তখন 9:30, তো মেয়ে খাইয়া স্কুলে যাব 10টার সময়, তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তাই লেগে একসাথে মাইকা বয়াই দিছি, বয়া অক্ষণ ভালো করে কষাইয়া তারপরে হালকা ঝোল করবো মাংস। Just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you. Just know how it feels.
বাসনটি 2 ইঞ্চি একটু রেস্ট করি, তারপরে গরম উষ্ণ গরম চা স্নান করবো। আর মেয়ে স্নান করে পূজা দিয়া স্কুলে গেছে গা, ছেলেও স্কুল থেকে আইসে, তো সাড়ে 10টার সময় টিচার আছে, টিচার এখন পরে গেছে গা। মুচা সারলাম, তো আজকে বেলা হাজবেন্ডের ডিউটি নাই, তো ভাবতেছি গ্রিল দিই, বাইরে যে গ্রিল দিই। এটি মুসমক্ষণ ঘরে আইসি, ঘরের ফ্যান ফাঁকাটি অফ করে দেয়, গড় মুচি দেয়, ফাঁকা দিয়ে সালাই দিয়ে গেছে শুকায় শুকানোর লেগে। হ্যাঁ, সব করে ফ্যানটি অফ করে দেই, ফ্যানটি অফ করে গ্রিল দিই মুসমু মুচা, তারপরে স্নান করবো। আর দুপুরে রান্না হয়ে আছে গা, মাংস তো রান্না করলাম দেখলো, ওই ডাল নাই, ডাল একটু আছে, তো কাঁকরোল ভাজি করবো, একটু কাঁকরোল ভাজি করবো দুপুরবেলা গরম গরম। তো তোমার সাথে পরে স্নান টান করে পরে আয়া, পরে দেখা হইতেছে স্নান টান করার পরে। তো স্নান টান করে আয়া পড়লাম, এখন বাজে 1:10। তো আজকে ভাবছিলাম, কালকে রাত্রে ভাবছিলাম যে আজকে ঘরের কিছু কাপড় চোপড় দিয়ে দেবো, কারণ সামনে তো দুর্গাপূজা, তো দুর্গাপূজা উপলক্ষে কিছু ধোয়া দিয়ে দেবো। তো শুনলাম শ্বশুরে তর্পণ করবো, তো তর্পণ করলে ঘর ঝাড়া ঝাড়ি ধোয়া ধুয়ি করা যায় না, তো ওর জন্য আজকে আর ধোয়া ধুয়ি করলাম না, যতটুকু পারলাম ততটুকু ঘর কিছু করছি না। তো গ্রিলটা আজকে মুসলাম, আবার মুসতেইব, গ্রিলটা দুল পরে, বেশি দিন যায় না, 7 দিন যাবো, আবার দুল যেমন দুল এমনই পরে। তো তর্পণের পরে, তর্পণ করা শেষ হলে তারপরে এই তো ঘরটা পরিষ্কার করবো, কাপড়টা পর দেবো। তো দেখো ছেলে স্নান করে আইসে, দাঁত নাই, দাঁত ফেলে গেছে গা, এ সব ভাত এখান থেকে বাইরে যাবো, কখন ভাত খেলে আয়ুষ, আয়ুষে যা ভাত খাইবো সব বাইরে যাবো। দেখি 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 গেঞ্জি পরো, গেঞ্জি দাগ লাগে না, হ্যাঁ এটা সাদা গেঞ্জি ছিলে
তো তোমাদের সাথে আবার বিকালে দেখা হইতাছে। হ্যাঁ এখন আমি কাকড় বাজিটা যে করে খাওয়া দাওয়া কর্মু নিয়ে আসবো একটার সময় স্কুল থেকে, আর স্কুল থেকে আলো আবার টিচার আছে, টিচারের কাছে পড়বো, তখন খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট করবো, তোমাদের সাথে আবার বিকালে দেখা করতেছি। ওকে তো বন্ধুরা, প্লেনটা থার্মোকল এটা আমার হাজব্যান্ড নিজে বানাইছে, তো এটা এখন চেক করতেছে উঠতেছে কিনা, তো এটা বার চেকিং করতেছে আর কি। প্লেন হাজব্যান্ড এদিকে প্লেন টেল দিতেছে, যেদিন ভালো করে উড়বো সেদিন তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন সন্ধ্যা আছে না, বিকাল 5টা বাজে, তো কাপড় টাপড়ও তুলছি না, কাপড় টাপড়টি তুলি। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি, তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বন্ধুরা, টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো টাটা।